জল্পনা কল্পনা শুরু হয়েছে বিসিবির নতুন সভাপতি নিয়ে নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংশ্লিষ্টদের মতে নাজমুল হাসান পাপন পূর্ণ মন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয় সেক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কে আসবে সেটি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে নাজমুল হাসান পাপন সতেরো অক্টোবর দুই সালে প্রথম দায়িত্ব পালন করেন তারপর টানা তিনবার তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন সর্বশেষ ছয় অক্টোবর দুই সালে তিনি বিসিবির দায়িত্ব পান জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা অনিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদের সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় এগারো বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন পাশাপাশি তিনি সংসদ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ী হয়েছেন তিনি কিশোরগঞ্জ ছয় আসন থেকে পাশ করা পাপন হচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্য বুধবার দশ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রীসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি তারই অংশ হিসেবে পাপনকে মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন দেওয়া হয়েছে যে পঁচিশ জন সংসদ সদস্যকে মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য ফোন দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছেন পাপন অর্থাৎ বড় একটি দায়িত্ব বর্তাচ্ছে তার কাঁধে মন্ত্রিত্ব পেলেও বিসিবির দায়িত্বে থাকতে বাধা নেই তার এর আগে উনিশশো সালের চার চার জুলাই থেকে দু সালের আঠারো আগস্ট পর্যন্ত বিসিবি সভাপতি ছিলেন সাবির হোসেন চৌধুরী সে সময় সংসদের সদস্য থাকা সাবের সাড়ে বছর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন ধরা বাধা নিয়ম না থাকার পর কি মন্ত্রিত্ব পেতে যাও পাপন বিসিবির দায়িত্বে বহাল থাকবেন উত্তরটা অনেকের কাছে নাই হতে পারে মন্ত্রিত্ব পাওয়ার পর পাপন বিসিবি সভাপতির পদ ছাড়লে কে পাবেন দায়িত্ব এই প্রশ্নে অনেকেই হয়তো সংসদ সদস্য মাশরাফিবিন মর্তুজা কিংবা সাকিবুল হাসানের কথা ভাবছেন কিন্তু এই মুহূর্তে তাদের বিসিবি সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই কম গঠনতন্ত্র অনুযায়ী কেউ সভাপতি প্রার্থী হতে চাইলে প্রথমে তাকে জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের পরিচালক ম্যাচ সাকিব বিসিবিতে দুজনের কারোর পরিচালকের পদ নেই ফলে সভাপতি নির্বাচনে প্রার্থীও হতে পারছেন না তারা এই এই মুহূর্তে পাপন দায়িত্ব ছাড়লে মাশরাফি ও সাকিবের সুযোগ না থাকায় বিসিবি বর্তমান পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচিত হতে পারেন